আছেন তারা শাসক দলের প্রশ্রয়ে আছে, এবং তাই পুলিশ প্রশাসন তারা সাহস করে তাদের ধরতে পারছে না। এটা আমরা বুঝি, আমরা এটাও বুঝি যে মানুষের বেঁচে থাকবার অধিকারটা গণতান্ত্রিক অধিকার, আইনগত অধিকার, এই অধিকার রক্ষা করার দায়িত্ব পুলিশ প্রশাসনের, আমরা জনগণের। এই এই আপনি বলুন, আপনি বলুন চলে যান। একটা বড় অংশ পুলিশের অফিসার এরা খুব বিপদের মধ্যে আছে। একটা হচ্ছে রুলিং পার্টি, যারা ন্যায়নীতি আইন অনুযায়ী কাজ করতে চায় সেখানে রুলিং পার্টি বাধা। আবার আর একটা দিকে যে বিভাজনের নামে, ধর্মের নামে যে বিভাজনের শক্তি, তারা যে সিচুয়েশন ডেভেলপ করছে এর দুইয়ের চাপে এরা চ্যাপটা হয়ে যাচ্ছে। ন্যায়নীতি বিবেক আইন অনুযায়ী কাজ করতে গিয়ে ভালো অফিসারদের খুব অসহায় অবস্থা হয়েছে, দাঁড়িয়েছে, এটা আমরা ফিল করি। তথাপি আইনের শাসন, বুক চিপিয়ে ন্যায়ের বিচার, পোশাকের মর্যাদা এদের দিতে হবে, নাহলে এরা আরও বিপদগ্রস্ত হবে বেশি। মূল অভিযোগ তো এখনো গ্রেপ্তার হলো না। মূল অভিযোগ কথা দিয়েছে খুব দ্রুত ধরবে, এবং এও বলেছে যে আমরা অপরাধীদের কাউকে রেহাই দেবো না, এই কথা বলেছে। ভরসা রাখতেই হবে, বিশ্বাস রাখতেই হবে। যদি না হয় কি বৃহত্তর, যদি না হয় বৃহত্তর আন্দোলন আমি ওখানেই বলে দেবো। আজকে ইচ্ছে করলেই তো এই বাইক লাগিয়ে এই যখন পুলিশ আছে, অসুবিধা ছিল না।
কিন্তু আইন আমরা নিজের হাতে নিতে চাই না, এখনো ভরসা রাখি। কিন্তু এরকম পরিস্থিতি যদি আসে, আইনের প্রতি মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে, মানুষ তখন বেপরোয়া হয়ে যায়। প্রশাসনের কাছে আমার অনুরোধ, আপনারা অন্ততপক্ষে সেই রকম পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই জন্য আইনের শাসনটা করুন আপনারা, আমাদের ক্ষেত্রেও সবাই ক্ষেত্রে সমানভাবে করুন। আজকে মাইক ব্যবহার করতে না দেওয়াটা এদের অজ্ঞতা, সেটা বিচারবোধ বলে হয়েছে এটা জানেই না। আমার দাবি বলতে গেলে, আমার ছেলে নির্দোষ, তাকে টিএমসির ছেলেরা খুন মার্ডার করে দিয়েছে আমার বাড়ির সামনে গিয়ে, আমার বাড়ির মধ্যে গিয়ে। আমার বক্তব্য যে যারা খুনি তাদের কড়া শাস্তি এবং ব্যবস্থা এবং গ্রেফতার করতে হবে। এটি আমার আজকে পুলিশকে জানালেন, সেটা কি বললো পুলিশ? পুলিশ তাতে বললো কদিন সময় নিয়েছে, আমাদের নেতারা গিয়েছিল, কদিন সময় নিয়েছে, যে আমরা ব্যবস্থা করছি। কি চাইছেন তাড়াতাড়ি গ্রেপ্তার হোক? আপনারা আতঙ্কে আছেন কি কোনো কিছু? হুমকি আমাদের উপরে হুমকি দিচ্ছে, আমার ছেলেকেও মার্ডার করেছে, আমাকেও মার্ডার করবে, সে এরকম হুমকি দিচ্ছে। কারা? ওই যারা মেরেছে তারাই হুমকি দিচ্ছে। কতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ? হ্যাঁ, গ্রেপ্তার করেছে মাত্র দুজনকে। তবে তারা যে দুজন গ্রেপ্তার হয়েছে, যারা খুনি তাদের বাবা আসল লোক হয়নি? না, আসল লোক হয়নি। আর একজন হসপিটালে আছে ওদের মধ্যে, সে এখনো হসপিটালে আছে, তাকে গ্রেপ্তার করেছে। কিছু করে কি চাইছেন আপনি? আমি চাচ্ছি তো, ওই তো বললাম যে কজন আমাদের আমার ছেলেকে মার্ডার করেছে, সেই ছেলে কজনকে কড়া ব্যবস্থা যাতে নেয় প্রশাসন, এইরকমভাবে তাদের গ্রেপ্তার করতে হবে। যাবজ্জীবন, যাতে যাদের তারা যেমন কাজ করেছে তেমন তাদের সাজা হওয়া দরকার। কি নাম আপনার? যে কদিন আব্দুল কাহার হাল্লার। ঠিক আছে, এসডিওর পারমিশন আনবে, কিন্তু এসডিওর পারমিশন লাগে না সেটা হয়তো উনি জানেন না। তো উনি মাইক লাগানে, মাইক মিটিংয়ে ওদের কোনো আপত্তি নেই। এই ঘটনায় তো গ্রেপ্তার যা হয়েছে, আপনাদের দাবি মূল অভিযুক্ত গ্রেপ্তার, এরপরে কি আদালত? না, ওরা বললেন ওরা তদন্ত করছেন, যে দুজন গ্রেপ্তার হয়েছেন তারা ওই অপরাধের সঙ্গে যুক্ত, ওদের কাছে সেই সাক্ষ্য প্রমাণ আছে। আরেকজন অপরাধী, সে এখন বোধ হয় চিকিৎসার জন্য কোনো হাসপাতাল আছে, সেখান থেকে ছাড়া পেলেই তারপরে ওদের যা করণীয় সেটা করবে। এবং মূল যে আসামি, সে আসামিকে খুঁজবার জন্য ওরা বিভিন্ন রাজ্যে লোকজন পাঠিয়েছে। উনি যেটা বললেন সেটা আমরা ধরে নিচ্ছি উনি ঠিকই বলছেন, এবং এইভাবে তদন্ত যদি দ্রুত এগোয় তাহলে নিশ্চয়ই আমরা আশা করব যে বিচার হবে, আর যদি তদন্তে গাফিলতি হয় আবার বিক্ষোভ হবে। ঠিক আছে।